বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে তরুণরা কিছুদিনের জন্য হলেও তাদের হতাশা দুশ্চিন্তা সব ভুলে থেকে দারুণ এক আনন্দের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। আমরা তরুণদের এমন আনন্দময় জীবনেরই স্বপ্ন দেখি। আমরা তরুণদেরকে নিয়ে আমাদের স্বপ্নের কথাগুলো বলতে চাই, তরুণদের পাশে থাকতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয়ে থাকে সন্ধ্যা 6টা 45 মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। সময়টা যেন স্বপ্নের মতো কাটছে তরুণদের। বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে অন্যরকম এক উৎসব। সেই উৎসবের কিছু চিত্র আন্তর্জাতিকভাবেও আলোচনায় এসেছে। বলা হচ্ছে এটাই ফুটবলের শক্তি। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে উৎসব চলছে, সেই উৎসবের দারুণ কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনই কিছু দৃশ্য ফিফা তার অফিসিয়াল সাইটে তুলে ধরেছিল, যার মাধ্যমে ফিফা বিশ্ববাসীকে পরিচিত করেছিল ফুটবলের শক্তির সাথে, বাংলাদেশের সাথে। বোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেই হয়তো এমনটা সম্ভব হয়েছে। ফুটবলকে ভালোবেসে এখানকার শিক্ষার্থীরা এমন কিছু সময় এনে দিয়েছে যা কেবলই আনন্দের, কেবলই ভালো লাগার। খেলা দেখতে আসা শিক্ষার্থীরা বলছিলেন, কাতারে না গিয়েও এভাবে বিশ্বকাপ দেখতে পারাটা তাদের কাছে এক জীবনে অনেক বড় প্রাপ্তি। প্রতিদিন রাতের বেলা খেলা যেহেতু দেখানো হয়, আমরা এক্সাম বা যে কোনো কিছু থাকলেও আমরা দেখা যাচ্ছে খেলাটা আর কি ক্যান্সেল করি না, খেলাটা দেখি। আর তার পাশাপাশি যেহেতু ভাই ব্রাদার সবাই একসাথে থাকে, খুব এনজয় করতেছি। বাংলাদেশ যদিও নাই, কিন্তু অন্য দেশের খেলা যেমন ভালো লাগে, এগুলো নিয়ে আমরা উদযাপন করছি, সবার সাথে মজা করছি। এমন একটা পাওয়া আমাদের মাঝে বিশ্বকাপটা, অনেকটা প্রতিদিন আমাদের মাঝে মানে ঈদ উদযাপন করছি, এমনই আনন্দ আমাদের মধ্যে বিরাজ করছে। একটা মাস আমরা হচ্ছে খুবই আনন্দে কাটাবো আশা করি, আর পুরো ক্যাম্পাস পুরো উৎসব মুখর হয়ে আছে, এটা আসলেই মানে খুবই আনন্দের একটা বিষয়। সিনিয়র জুনিয়র সবাইকে একসাথে নিয়ে এত বড় পর্দায় খেলা দেখা, অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এই যে এনভায়রনমেন্ট আপনারা দেখছেন, এই ধরনের এনভায়রনমেন্ট শুধুমাত্র 4 বছরে একবার আমি বিশ্বাস করি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব। এবার ফিফা থেকেও সরাসরি আমাদের ক্যাম্পাসের যে খেলা যে দেখানো হচ্ছে বা আমাদের যে উন্মাদনা এটা প্রচার করা হচ্ছে, স্পেনের বিভিন্ন প্লেয়ার এবং ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন প্লেয়াররা তাদের নিজের প্রোফাইলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রমোট করছে, আমাদের বাংলাদেশকে প্রমোট করছে, এটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখা যাচ্ছে সেটারই আরেকটা ভার্সন আমাদের ক্যামেরায় ধরা পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে। যখনই আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো বড় দলগুলো গোল পাচ্ছে, তখনই যেন উচ্ছ্বাসের ধ্বনি কাতারে পৌঁছে যাচ্ছে মেসি নেইমারদের কাছে। বিশ্বকাপ হচ্ছে 2022 দেখার জন্য যে আয়োজন, এটাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত, মানে ইটস লাইক এ ফেস্টিভাল। ফুটবল উন্মাদনায় যেখানে পুরো বিশ্ব মেতে উঠেছে, ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা মেতে উঠেছি এই ফুটবল উন্মাদনায়। এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এখন খেলা দেখতে এসেছি, আজকে আর্জেন্টিনার খেলা, আমার প্রিয় দল। আমার প্রিয় দলের জন্য অনেক অনেক শুভকামনা। এবার আমাদের ক্যামেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই একই দৃশ্য। এখানকার শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসকে যেন বানিয়ে ফেলেছেন এক টুকরো ব্রাজিল কিংবা এক টুকরো আর্জেন্টিনায়। ক্যাম্পাসে এসে যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা খেলা দেখছি, সেটা ডেফিনেটলি আমাদের আনন্দ এবং ইন্সপিরেশন দুইটাকে আরো দ্বিগুণ বেগে হচ্ছে ত্বরান্বিত।
আনন্দিত করছি, বেশি উৎসব ফিল করতেছি। আমিও হচ্ছে মাস্টার্সে লাস্ট ইয়ার, আমি হচ্ছি মানে আমাদের ক্যাম্পাসে ফার্স্ট টাইম আমি হচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখতেছি বসে, আর সবার সাথে উইথ সিকিউরিটি। আমাদের অথরিটি আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমরা সবাই হলে থাকি, তো ওখান থেকে হচ্ছে আমরা পারমিশন নিয়ে খেলতে খেলা দেখতে আসছি সবাই মিলে, তো অনেক ভালো লাগতেছে, অনেক বেশি উপভোগ করতেছি। অবভিয়াসলি অনেক ভালো, বিশেষ করে আমার লাইফের ফার্স্ট টাইম ইউনিভার্সিটিতে খেলা দেখতেছি। সো 2014-18 বিশ্বকাপের থেকে এটা অনেক জাঁকজমক, আশেপাশে বড় বায়ার আছে, ফ্রেন্ড সার্কেল আছে। ক্যাম্পাসে খেলা দেখতে দেখতে আবারও ফিরে আসা ঢাকায়, তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফুটবল নিয়ে তরুণদের এমন ভালোবাসা বাংলাদেশকে শিগগিরই নিয়ে যাবে বিশ্বকাপের মঞ্চে, এমনটাই স্বপ্ন দেখায় ক্যাম্পাসের অভূতপূর্ব এসব দৃশ্য। শাকসবজিতে অনেক সময় আমরা উদ্বেগজনক পরিমাণ লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়ামের উপস্থিতি পাই। সোজা কথা হচ্ছে পাঁচটা মাছে হেভি মেটালসের উপস্থিতি ছিল। কারখানার বর্জ্য দিয়ে যারা পরিবেশকে দূষিত করছেন কিংবা যারা ভেজাল সার, ভেজাল কীটনাশক উৎপাদন করে তা কৃষকের মাধ্যমে মাটিকে দূষিত করছেন, তারা হয়তো ভাবছেন এতে অন্যের ক্ষতি হলেও তাদের ব্যবসা সেটা তো রমরমা। কিন্তু না, ধারণাটি সম্পূর্ণ ভুল। অন্যের ক্ষতির মধ্যে তারাও আছেন, তাদের সন্তানরাও আছে। ভেজালটি হয় এরকম, তারা যে পরিবেশকে দূষিত করছেন সেই পরিবেশের দূষণ থেকে মাটি দূষিত হচ্ছে, মাটি থেকে সেটা ফসলে যাচ্ছে, ফসল থেকে তা খাবারের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে পড়ছে। এগুলো কিন্তু কথার কথা নয়, বরং প্রতিষ্ঠিত সত্য। যে সত্য আবারও উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র শিক্ষকের গবেষণায়। সাম্প্রতিক সময়ে খাদ্যশস্যে ক্ষতিকর রাসায়নিক বা হেভি মেটাল পাওয়ার বিষয়টি বেশ আলোচনায় এসেছে। বলা হচ্ছে এই হেভি মেটাল দীর্ঘমেয়াদে খাদ্যশস্যের সাথে গ্রহণ করলে ক্যান্সার, হৃদরোগ, কিডনির অসুখ সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে সাম্প্রতিক এই আলোচনার আগে থেকেই ধারাবাহিকভাবে এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ। হেভি মেটালের উপস্থিতি বোঝার জন্য তারা দেশের বিভিন্ন জেলা থেকে নমুনা হিসেবে বেশ কয়েক ধরনের খাদ্যশস্য, মাছ ও মুরগি সংগ্রহ করেছিলেন। আমরা এখানে দুইভাবে এটা করছি, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে যেখানে শিল্প বর্জ্যগুলো যায় এগুলো যেহেতু দূষিত সেখান থেকে, এবং নন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে নর্মালি কোনো ধরনের ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যায় না সেখানে। কিন্তু উদ্বেগজনক হলো যেখানে কোনো ধরনের নন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো যাচ্ছে না, মানে দূষিত পদার্থ যাচ্ছে না, সেই জমি থেকে সংগ্রহ করা শাকসবজিতে অনেক সময় আমরা উদ্বেগজনক পরিমাণ লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়ামের উপস্থিতি পাই। এটা মূলত অনেক সময় আমাদের জমিতে কন্টিনিউয়াস চাষাবাদ, একই বছরে দুই তিনটা ফসল করা এবং ফসল ফলানোর জন্য উচ্চ হারে সার ও অন্যান্য কৃষি উপকরণ প্রয়োগ করা, এবং অনেক সময় এই কৃষি উপকরণগুলোর মধ্যেও সমস্যা হলো এই উপকরণগুলো অনেক সময় ভেজাল থাকে এবং এটা সেই যে গুণগত মানের হওয়া উচিত সেটা হয় না। এর কারণে এর মাধ্যমে কিছু পরিমাণ হেভি মেটাল প্রতি বছরই যখন ওই জমিতে জমা হয়, দীর্ঘদিন এই জমিতে এই ধরনের কৃষি উপকরণ ব্যবহারের কারণে, ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের কারণে ওই জমিতে হেভি মেটালের একটা উপস্থিতি হয়ে যায়, তখন এই শাকসবজিগুলোতে আমরা উদ্বেগজনক পরিমাণ ক্যাডমিয়াম, লেড এবং আর্সেনিকের এবং ক্রোমিয়ামের উপস্থিতি পেয়ে থাকি। হ্যাঁ, এগুলো আমরা মূলত যে চার ধরনের হেভি মেটালের কথা গুরুত্ব দিই, এইগুলো সবগুলোই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এগুলোকে কার্সিনোজেনিক হিসেবে ক্যান্সারের জন্য অন্যতম দায়ী। ঢাকাতে আমাদের বুড়িগঙ্গা নদীর আশেপাশে যে ধানের ক্ষেত আছে সেখান থেকে আপনার ধান সংগ্রহ করে সে চালটা এ করছে, সেখানে ক্যাডমিয়ামের উপস্থিতি ছিল উদ্বেগজনক, অনেক বেশি পরিমাণে ছিল। আবার আমরা ঠাকুরগাঁ থেকে কিছু স্যাম্পল কালেক্ট করছি, আমরা পটুয়াখালী থেকে কিছু স্যাম্পল কালেক্ট করছি, এটা শাকসবজি ছিল, কিছু মাছের স্যাম্পল ছিল, মুরগির স্যাম্পল কালেক্ট করছি আমরা। এক একটাতে এক এক ধরনের, এক এক জেলায় এক এক ধরনের দূষণের লেভেল, কোথাও আমরা ক্যাডমিয়ামের উপস্থিতি পাইছি, কোথাও আবার লেডের উপস্থিতি পাইছি, কোথাও ক্রোমিয়ামের উপস্থিতি পাইছি। কৃষি রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা আলাদাভাবে এক এক ধরনের খাদ্য নমুনা সংগ্রহ করেছিলেন এবং সেখানে ক্ষতিকর হেভি মেটালের উপস্থিতি বোঝার
চেষ্টা করেছিলেন গবেষণার মাধ্যমে। আমি আসলে কাজ করছিলাম আমার দক্ষিণাঞ্চল নিয়ে, দক্ষিণাঞ্চলের তিনটা জেলা সাতক্ষীরা, যশোর এবং খুলনা নিয়ে, এবং এখান থেকে আমি আটটা ভেজিটেবল স্যাম্পল কালেক্ট করছিলাম প্রত্যেকটা থানা থেকে। এবং ওখান থেকে আমি যেগুলো মূলত পাই সেটা হচ্ছে ছিল ক্যাডমিয়াম ছিল, লেড ছিল এবং ক্রোমিয়াম ছিল, এই তিনটা। হ্যাঁ, লেভেলের থেকে সবথেকে বেশি পেয়েছিলাম কনসেন্ট্রেশনটা সবথেকে বেশি ছিল সাতক্ষীরা জেলার থেকে, যেগুলো আমি কালেক্ট করছিলাম ওখানে সবথেকে বেশি ছিল। আমরা চিকেনের পাশাপাশি আমরা চারটা কোম্পানির ফিডও আমরা অ্যানালিসিস করছি, ওইখানে আমরা হেভি মেটালের কোনো প্রেজেন্স পাইনি। এছাড়া আমরা অ্যানালিসিস করছি আপনার রাইস, জি আমি অ্যানালিসিস করছি রাইস, বিভিন্ন ভ্যারাইটির রাইস, পালস, তিনটা ভ্যারাইটির পালস, ওগুলোর ভিতরে আমরা কিছু হেভি মেটাল আমি কিছু হেভি মেটাল পেয়েছি যেটা আমাদের বডির জন্য খারাপ। তাদের মধ্যে একজন শিক্ষার্থী গবেষণা করেছিলেন ঢাকা শহরের কাছে তুরাগ নদীর মাছ নিয়ে। দূষণের কারণে শুকনো মৌসুমে ওই তুরাগ নদীতে কোনো মাছ না থাকলেও বর্ষাকালে কিছু মাছ টিকে থাকতে পারে। সেখান থেকে তিনি পাঁচটি মাছের নমুনা সংগ্রহ করে বোঝার চেষ্টা করছিলেন বর্ষাকালেও কি নদীর দূষিত পানি থেকে মাছে হেভি মেটাল ঢুকে পড়ছে কিনা। সোজা কথা হচ্ছে পাঁচটা মাছে হেভি মেটালসের উপস্থিতি ছিল, ভারী ধাতুর উপস্থিতি ছিল। এটাই কনসার্নিং বিষয় যে আমরা যদি এই দূষণের মাত্রা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আমরা বর্ষার সিজনেও যেই মাছগুলো পাচ্ছি ওগুলোতেও হয়তো ফিউচারে বা ভবিষ্যতে সহনীয় মাত্রার চেয়ে বেশি হতে পারে। আর হচ্ছে শীতকালের ব্যাপারটা তো প্রতিষ্ঠিত ব্যাপার যে এখানে কোনো প্রাণী থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। আর হেভি মেটালস আর আমি যেটা কাজ করেছি পানি এবং মাটি নিয়ে, তুরাগের মাটি নিয়ে, তো মাটি এবং পানিতে সবগুলোই কনসিডারেবল, অর্থাৎ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণের উপস্থিতি ছিল। সবশেষ গবেষকদের মাধ্যমে জানা গেল যতদিন পর্যন্ত মাটি ও পানিকে দূষণমুক্ত করা না যাচ্ছে ততদিন আমাদের খাদ্যে হেভি মেটালের প্রবেশ বন্ধ করা সম্ভব নয়, কারণ হেভি মেটাল আসে ওই দূষিত পানি ও মাটি থেকেই। মূলত আমরা অনেক সময় অনেক মাটি পরীক্ষা করতেছি যেগুলোতে ভারী ধাতুর পরিমাণ কয়েক গুণ, মানে অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনকের চেয়ে বেশি মাত্রা মানে, কিন্তু ফসল সেখান থেকে কিন্তু পুরো ভারী ধাতুটা একবারে গ্রহণ করে না, অল্প পরিমাণ গ্রহণ করে, সেই অল্প পরিমাণও আমাদের জন্য অনেক সময় উদ্বেগজনক হয়। এমন প্রেক্ষাপটে মাটি ও পানি দূষণের বিরুদ্ধে জোরালো ও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছিলেন কৃষি নিয়ে পড়ালেখা করা এই শিক্ষার্থীরা। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। বিজ্ঞান নিয়ে ছোট ছোট শিশুরা তাদের চিন্তাগুলো যেভাবে মেলায় উপস্থাপন করলো তাতে এটা পরিষ্কার যে বিজ্ঞানকে তারা কতটা মনের মধ্যে ধারণ করে। বিজ্ঞান নিয়ে তাদের যে আগ্রহ সেটা সত্যিই ছিল দেখার মতো, কিন্তু এটাই কি বিজ্ঞান শিক্ষার সার্বিক চিত্র? তা কিন্তু নয়, বরং দেশে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের চিত্র খুবই হতাশাব্যঞ্জক। কেন এমনটা হবে এই নিয়ে আমরা কারণ অনুসন্ধান করতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই বিজ্ঞান শিক্ষা নিয়ে। একটু ভেবে দেখুন, তারা কেবল ক্লাস ফোরের শিক্ষার্থী, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কীভাবে হয় সেটা সহজভাবে তুলে ধরতে ছোট্ট এই শিশুরা রীতিমতো একটি মডেল দাঁড় করিয়ে ফেলেছে নিজেদের মতো করে। আমরা আজকে আমরা একটা বল কেন দেখাবো, আমরা আমি এখন বলবো যে আমরা বল কেন কেমনে এক্সপ্লোড করব। এগুলো আমাদের ইনগ্রিডিয়েন্টস, ভিনেগার, বেকিং সোডা, ফুড কালারিং আর দৃশ্য। এই যে আমাদের, এটা আমাদের একটা বল কেন। তাদের পাশে যারা আছে তারা তো আরো ছোট্ট শিশু, তারা কিনা দেখাচ্ছে কিভাবে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং সেটা করা যায় পরিবেশ বান্ধব উপায়ে। আমরা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানিয়েছি
যখনই পানিতে এখানে পড়ে এই টারবাইনটা এটা ঘুরে ইলেকট্রিসিটি আমাদেরকে দেয়, তাহলে মানে আমাদের পৃথিবীটা ভালো করে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, যেটা হার্ম করে না আমাদের পৃথিবী। সূর্য থেকে কিভাবে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে সেটার একটি মডেল প্রদর্শন করছে আরেক দল খুদে বিজ্ঞানীরা। খুদে এই বিজ্ঞানীরা রাজধানীর অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিয়ে তারা বিজ্ঞানের সেই বিষয়টিকে তুলে ধরেছে যা তারা বই কিংবা শ্রেণীকক্ষে জানতে পেরেছে। আমরা বিজ্ঞানটাকে আমরা ইন্টিগ্রেট করছি এক একটা ইউনিটের আন্ডারে, আমাদের কারিকুলাম হচ্ছে আইবি কারিকুলাম। তো আমাদের বাচ্চাদেরকেও আমরা বিভিন্ন ভিডিও দেখাচ্ছি, ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করছি আমরা ক্লাসে, ওদের বয়স উপযোগী। কিন্তু আজকে যে ব্যাপারটা হলো, আমাদের এখানে আমরা একটা বিজ্ঞান মেলা, একটা সায়েন্স এক্সিবিশন আমরা করেছি, গত দু সপ্তাহ ধরে ওদের যে উৎসাহ উদ্দীপনা সেটার সাথে আসলে আমাদের ক্লাসের যে পড়াশোনা তার সাথে অনেক বেশি আমি একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি এবং অনেক বেশি অবশ্যই শিখতে পারছে। ওরা যখন নিজেরা রিসার্চ করছে, ওরা নিজেরা নিজেদের মতো করে কিন্তু অনেক মতামত দাঁড় করাচ্ছে, নিজেরা নিজেদের মতো করে ওদের বয়স উপযোগী যেই চিন্তাভাবনা আসতে পারে বিজ্ঞান নিয়ে, তো ওরা আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি অবশ্যই বলবো যে আমরা বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগটা দরকার। রাজধানীর অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ওই মেলাতে অতিথি হয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক বিভাগের শিক্ষক ও চেয়ারম্যান ডক্টর সেজুতি রহমান। তার কাছেও মনে হয়েছে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে শিশুদের আগ্রহ তখনই তৈরি হয় যখন তারা সেটা নিজেরা বাস্তবে প্রয়োগ করে দেখাতে পারে। এইটা খুবই সত্যি যে আমাদের দেশে যে বিজ্ঞান শিক্ষাটা ওটা খুবই তত্ত্বীয়। হ্যাঁ, আমরা ক্লাসে পড়ছি পড়াচ্ছি, কিন্তু আমাদের স্টুডেন্টরা সেটার সাথে ধরেন জীবনের একটা সমস্যা সমাধানে সায়েন্সের থিওরিটার কোথায় কানেকশন সেটা পায় না। তা সেজন্য যেটা হয় যে আমরা আসলে কখন একটা কিছুতে আগ্রহ পাই, যখন দেখি যে আমি যেটা পড়েছি আমি সেটা আমার একটা সমস্যার সমাধানে আমি সলভ উইথ মানে লাগাতে পারলাম। আমার মনে হয় যে আমাদের দেশের বিজ্ঞান শিক্ষায় ওই জায়গাটাতে একটা বড় মানে গ্যাপ রয়ে গেছে। জাপানে যেমন আমি দেখেছি একদম স্কুলের বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেয়ে আচ্ছা ক্লাসে তুমি কী শিখলা সেটা তুমি আজকে এইখানে করো, বাগানে হয়তো ফুল নিয়ে এসে টেস্ট করছে এই সেই। আমাদের যেটা হয় যে আমরা ক্লাস ল্যাবরেটরি, কিন্তু এরপরে যা শিখলাম সেটা নিয়ে আমি বাইরে কোথায় প্রয়োগ করব সেইটা আমাদেরকে আসলে চিন্তা করতেও শেখানো হয় না, আমরা সুযোগও পাই না, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। ঢাকা থেকে এবার আমরা গেলাম গ্রামের একটি স্কুলে, চুনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যার অবস্থান সাভারের শেষ প্রান্তে। সেখানকার প্রধান শিক্ষিকার সাথে কথা বলে একটা বিষয় খুবই পরিষ্কার, এখনও যে পদ্ধতিতে গ্রামে পাঠদান করা হয় তাতে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরির বদলে উল্টো ভীতি তৈরি হচ্ছে। বিজ্ঞান শিক্ষায় যদি আকর্ষণীয় কোনো কিছু বাচ্চাদের দেখানো যায় বা বাচ্চারা যদি সেইগুলো প্রমাণ, বিজ্ঞান তো মানে প্রমাণ, প্রমাণে দেখে তারা অনেক আগ্রহী হবে। বর্তমান তো সরকার প্রজেক্টর মনে করে নি দিছে, তবু এইগুলোর জন্য পারদর্শী শিক্ষক নেই। এখন পড়ে, পড়ার মনে পড়ে, বই পড়লো, কিন্তু অতটা তো তারা অনুধাবন করতে পারে না যে আমি বিজ্ঞানটা কী, এই জিনিসটা কী। যখন তারা অনুধাবন করতে পারতো, প্রমাণ করতে পারতো, তাদের জিনিসটা আরও ভালো লাগতো। বিজ্ঞান এমন একটি বিষয় জানিয়ে শিক্ষার্থীরা আগ্রহ খুঁজে না পেলে কখনোই এই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেওয়া যাবে না। আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার প্রসারকে এতটা গুরুত্ব দেয়া হলেও বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এমনটাই বলছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষক। আমাদের একটা একদমই সাম্প্রতিক গবেষণা, সেখানে আমরা যে ট্রেন্ডটা দেখতে পেলাম গত 6-7 বছর ধরে আমাদের কিন্তু সায়েন্স এডুকেশন অলমোস্ট কাছাকাছি একই লেভেলে আছে। যেমন আমাদের সব টোটাল ইয়ার এসএসসির যে এবং এসএসসি দুটো দিয়ে আমরা খেয়াল করি, এসএসসিতে টোটাল পপুলেশনে দেখা যাবে 50% হচ্ছে মানবিক বিভাগ থেকে। তারপরে হায়েস্ট লেভেলে আছে হচ্ছে বাণিজ্য বিভাগ, এবং সবচেয়ে শেষে আছে হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগ। এবং বিজ্ঞানে গত 5 বছরের যে ট্রেন্ড সেটা হচ্ছে যে 20%, 22% এর মধ্যেই সীমাবদ্ধ। এতে যে চিত্রটা বোঝা যাচ্ছে যে সায়েন্স এডুকেশনের প্রতি আমাদের শিক্ষার্থীদের আগ্রহ কম এবং বিদ্যালয়গুলোতে সায়েন্সের চর্চাও কম হচ্ছে। বিজ্ঞান শিক্ষার বিস্তার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে গবেষণার সাথে যুক্ত ছিলেন ডক্টর শহীদুল্লাহ। তার মতে বিজ্ঞানীরা যেভাবে বিজ্ঞানকে শিখে ঠিক সেভাবেই বিজ্ঞানকে শিখতে হবে শিক্ষার্থীদেরকেও।
আর এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণ আর শ্রেণীকক্ষের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পরিবেশ নিশ্চিত করা। আমরা সব বিজ্ঞান শিক্ষা কীভাবে শিখব? আমরা বিজ্ঞান শিক্ষা ওইভাবেই শিখব যে বিজ্ঞানেরা যেভাবে কাজ করলে, সায়েন্স শিখতে হবে সায়েন্টিস্টের মতো করে। প্রত্যেকটা বাচ্চায় জন্মগতভাবে ক্রিয়েটিভ, তার তার স্কুলিং সিস্টেম, তার স্কুলিং পরিবেশ, তাদের এই ক্রিয়েটিভিটিকে আমরা হয়তো বা তাকে আমরা এটাকে আরও বিকশিত করতে পারি, নতুবা আমরা এটাকে আস্তে ধাপে ধাপে আমরা মেরে ফেলতেছি। সো আমরা কি মেরে ফেলতেছি তাহলে একরকম? মানে আমাকে যদি বলেন যে যদি যেহেতু আমাদের এডুকেশন সিস্টেম একটা আমরা বলবো যে একটা সবাই বলছে একটা ক্রাইসিসে দিয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এটা মেরে ফেলে দিয়ে যাচ্ছে। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। যেহেতু এমবিশন এগ্রিকালচারে কিছু করা, তাই একে একে চার থেকে পাঁচটা জব আমরা চেঞ্জ করি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে পরিবার। পরিবার কখনোই মেনে নেবে না যে একটা মেয়ে বা একটা ছেলে এমএ পাশ করে এসে খামার করবে, কৃষি কাজ করবে। আমরা কি প্রচলিত ধ্যান ধারণার বাইরে খুব বেশি যেতে পারি? ধরা যাক প্রচলিত ধারণাটি এরকম যে পড়ালেখা শেষ করে একজন তরুণ ভালো একটি চাকরি করবেন, কিন্তু সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে যদি কোনো তরুণ এরকম কিছু চিন্তা করেন যে তিনি পড়ালেখা শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত একজন কৃষক হবেন, বিষয়টি হয়তো অনেকের কাছে বেমানান মনে হবে এগুলো কথার কথা। কিন্তু না, সময় এখন বদলেছে। এখন অনেক তরুণ প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন কিছু চিন্তা করেন, শুধু চিন্তা করেন না, তারা সেটা করেও দেখান। আর সেরকমই একটি গল্প এখন আপনাদের সামনে তুলে ধরব। এটাই তো ভালোবাসা, এটাই তো জীবনের প্রাপ্তি। তারা দুজন ঠিক এমনই এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যেখানে থাকবে সবুজে ঘেরা তাদের একটি সংসার, যে সংসারে থাকবে পশু পাখিরাও। তারা হয়তো তাদের স্বপ্নের সেই সংসারের দেখাই পেতেন না যদি ভালোবাসার মানুষটি জীবনসঙ্গী হয়ে পাশে না থাকত। আবার স্বপ্নের সেই সংসার হয়তো গড়াই হতো না যদি তারা উচ্চশিক্ষা শেষ করে চাকরি করতে হবে এমন ধ্যান ধারণার মধ্যে আটকে থাকতেন। আমাদের ছোটকাল থেকে একটা অ্যাম্বিশন ছিল যে নিজেরা কিছু করব। তো সেই লক্ষ্যে আমরা আমাদের লেখাপড়া শেষে চাকরিতে ঢুকি। যেহেতু এমবিশন এগ্রিকালচারে কিছু করা, তাই এক একে চার থেকে পাঁচটা জব আমরা চেঞ্জ করি। তারপর 2013 বিয়ে হয়, তখন আমার স্ত্রী আমার সাথে গিয়ে চাকরিতে জয়েন করেন একটা কলেজে, আমি যে কলেজে ছিলাম সেখানেই। কিন্তু সেখানেও আমরা স্যাটিসফাই ছিলাম না। কুমিল্লার তাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং তার স্ত্রী নাজমা আক্তার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করেছিলেন। বিয়ের পর তারা দুজনেই কলেজে শিক্ষকতা করতেন। এক পর্যায়ে তারা ভাবলেন যে সবুজ সংসারের স্বপ্ন তারা একসাথে দেখে এসেছিলেন, সেটার দেখা পেতে তাদেরকে চাকরি ছাড়তেই হবে, ফিরে যেতে হবে গ্রামে। তাছাড়া গ্রামে ফিরে যেতে হবে আরেকটি বড় কারণে, তাদের সন্তান যখন কোনোভাবেই ভেজাল খাবার আর ভেজাল পরিবেশে থেকে সুস্থ হচ্ছিল না, তখন তাদের কাছে আর অন্য কোনো বিকল্পও ছিল না। 2014 আমাদের একটা বেবি হয়। বেবি হওয়ার পর শহরে যতদিনই থাকে, তার বয়স 2 বছর বয়স পর্যন্ত সে ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকে। তো তারপর থেকে আমাদের স্ত্রী উনি চিন্তাভাবনা করলেন যে আমরা চলো গ্রামে চলে যাই। তারপরেই গ্রামে চলে আসা, আমি চাকরি ছেড়ে দিয়ে 15-তে গ্রামে চলে আসি মেয়েকে নিয়ে। তারপর মেয়েটা গ্রামের পরিবেশ তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে। তারপর চিন্তা করলাম যে অনার্স মাস্টার্স শেষ করলাম, উচ্চশিক্ষা শিক্ষিত হলাম, ঘরে বসে থেকে না থেকে কিছু করি। তো আমার হাজব্যান্ড আমাকে একটা পরামর্শ দিল যে আমরা এগ্রিকালচার ভিত্তিক ব্যতিক্রম ধর্মী কিছু করি, যে সচরাচর সবাই যা করে তার চেয়ে একটু ব্যতিক্রম কিছু করে। তখন আমি বেছে নিলাম যে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা খামার করব, নিরাপদ খাবার নিয়ে কাজ করব। তো তারপর থেকেই এই সেক্টরে আসা। ভেজালমুক্ত খাবার এবং পরিবেশে থেকে যখন তাজুল নাজমা দম্পতির সন্তান সুস্থতা ফিরে পেল, তখনই তাদের এই কনসেপ্ট।
যে কনসেপ্ট দিয়ে তারা ইতিমধ্যে কৃষি উদ্যোক্তা হিসাবে বেশ পরিচিতি পেয়েছেন। কনসেপ্টের নাম তারা দিয়েছেন নিরাপদ খাদ্যযুদ্ধ। এগ্রিকালচার বা কৃষিতে সফলতার বিষয়টা একটু ভিন্ন ধর্মের, কারণ এখানে সফলতাটা খুব কঠিন। আর এগ্রিকালচারে নিয়োগ আত্মনিয়োগ করে যদি সফল হতো তাহলে দেশের মোটামুটি আমাদের বাচ্চা ছাড়া সবাই অনেক কোটিপতি হইতো। তো এখানে আমাদের যে অ্যাম্বিশন বা যে লক্ষ্য ছিল সেটা হলো যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব, আমার পরিবার নিরাপদ খাদ্য ভোগ করবেন, এবং আমার আত্মীয় স্বজন এবং আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমরা নিরাপদ খাদ্য সরবরাহ করব। তো সেই দৃষ্টিকোণ থেকে আর্থিক বিবেচনা না এসে আমাদের যে মানসিক সন্তুষ্টি ছিল, অর্থাৎ যে সার্থকতা, যে স্বপ্ন ছিল, সেদিক দিয়ে আমরা একেবারে শতভাগ সফল। কুমিল্লার তাজুল নাজমা দম্পতি খুব ভালো করেই জানতেন বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে কৃষি উদ্যোক্তা হতে গেলে নানা প্রতিবন্ধকতা আসবে, থাকবে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে চান ভিন্নভাবে চিন্তা করা শিক্ষিত এই দম্পতি। এই সেক্টরে আসার পর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, তবে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে পরিবার। পরিবার কখনোই মেনে নেবে না যে একটা মেয়ে বা একটা ছেলে এমএ পাশ করে এসে খামার করবে, কৃষি কাজ করবে, এটা স্বাভাবিক একটা বিষয় না। তো আমরা টিকে থাকার অন্যতম কারণ হলো যেহেতু আমরা ফার্ম টু ভোক্তা, একেবারে আমাদের খামারে যা উৎপাদন হয়, যা যা একটা রান্নাঘরে দরকার হয়, মাছ মাংস সবজি সবগুলোই আমরা আমাদের কৃষি জমি এবং ফার্মে উৎপাদন করে সরাসরি খামারিদের কাছে দেই। যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হলো এর মাধ্যমে আমরা যারা উৎপাদক আছি, আমার ফার্মার যারা আছেন এবং যারা ভোক্তা আছেন, তারা সরাসরি পণ্যটা পাচ্ছেন। সরাসরি পণ্যটা পেলে কৃষক এবং ভোক্তা দুইজনেই জিতে যায়, দুইজনেই উপকার হয়। এই হলো আমাদের মূলত মেইন ইউনিক আইডিয়া। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদের এই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্য শক্তির উপর।